বিপিএল নিয়ে অভিযোগের শেষ নেই, তারকা খেলোয়াড় নেই, নেই জৌলস, টাকার ছড়াছড়িও নেই, নেই বিন্দুমাত্র পেশাদারিত্ব। ভারত পাকিস্তানের সঙ্গে তুলনা করলে সময়ের ব্যবধানে কেবল পেছনেই হেঁটেছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবুও মন্দের ভালো খুঁজলে পাওয়া যাবে অনেক কিছু, যেমন তরুণ উঠতি ক্রিকেটাররা মাসব্যাপী এই টুর্নামেন্টে নিজেদের পরিণত করছেন আরও, ড্রেসিংরুম ভাগাভাগির অভিজ্ঞতা বড় তারকাদের খুব কাছ থেকে দেখা। এই যেমন তানজিম হাসান সাকিব কিংবা রেজাউর রহমান রাজা, সিলেটের ডেরায় পেসারদের আধিক্যে সুযোগ হচ্ছে না প্রথম একাদশে, তবে ম্যাচ খেলার সুযোগ না পেলেও বিপিএলের এই ক্যাম্পেইনটাই যে তাদের বড় প্রাপ্তির কারণ। বিপিএলে সাকিবের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, জাতীয় দলে ম্যাচের যখন অভিষেক ঘটে তখন জন্মই হয়নি যুব বিশ্বকাপ জয়ী এই পেসারের, তাতে কি স্ট্রাইকার্সের ক্যাম্পে সেই সাকিবকেই হাতে কলমে শেখাচ্ছেন দেশের ইতিহাসের সফলতম এই পেস বোলার। কেবল কি সাকিব, ম্যাচের কাছ থেকে শেখার সুযোগটা হাতছাড়া করেননি রাজাও, সিলেটের অধিনায়ক নিজে অনুশীলন না করলেও তালিম দিয়েছেন জাতীয় দলে ঢোকার অপেক্ষায় থাকা এসব ক্রিকেটারদের। মাশরাফি ছাড়া এসব উঠতি ক্রিকেটারদের শিক্ষকের ভূমিকায় দেখা যায় মোহাম্মদ আমিরকেও। আমির মাশরাফিদের সঙ্গে একই মঞ্চ ভাগাভাগির দৃশ্য ইতিবাচক দিকটাই তুলে ধরে বিপিএলের, শত সমালোচনার পরেও এই টুর্নামেন্ট যে কিছুটা হলেও উপকৃত করছে তরুণদের সেটাই বা কম কিসে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।